মুসলিম ভাইদেরকে বলবো, খ্রিস্টান ভাইদেরকে বলবো, ভারতবর্ষের যত ধর্মীয় মানুষ আছেন তাদেরকে বলবো, যেমনি ভাবে আপনাদের ধর্মের ধর্মগ্রন্থকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিতে, বুকের রক্ত দিতে পিছপা হন না, তেমনি ভাবে এই ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের উপরে যে কুঠারাঘাত করেছে, তার যে বিরোধিতা করেছে, একে বাঁচানোর জন্য আমরাও তার জন্য প্রস্তুত আছি, বুকের তাজা রক্ত দিতে ইনশাআল্লাহ। তাই বলতে চাই, সময় খুব শর্ট, আমাদের পূর্ব মেদিনীপুর জমিয়ে তোলামাই হিন্দের যিনি উপদেষ্টা মৌলানা বাকিবুল্লাহ সাহেব তিনি আসছেন, আমি বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে ওই মোদি এবং অমিত সাহার যে নীতি এবং আদর্শ, যে সংবিধানকে কোটারাঘাত করেছে তার বিরুদ্ধে আন্দোলন করা। যেমনিভাবে 1803 সালে হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি তিনি জিহাদের ডাক দিয়েছিলেন, তেমনি ভাবে আজকের আমাদেরকে, আমরাও তাই সেই জিহাদের ডাক দিচ্ছি। ওলামারা সবাই এখানে থেকে, আপনারা প্রত্যেকেই এই জিহাদের জন্য তৈরি আছেন তো? প্রত্যেকেই তৈরি আছেন? বেশি কথা না বাড়িয়ে আমি আমার সংক্ষিপ্ত এই কথা শেষ করছি। 22 তারিখে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুত থাকব। রাজ্য থেকে আমার কাছে বারবার খবর আসছে কতজন দিতে পারবেন। আমি বলেছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে, অন্যান্য কি জেলা থেকে আসবে তা আমরা জানি না, পূর্ব মেদিনীপুর জেলা মানুষ রানী রাসমণি রোড ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। তার জন্য আমরা প্রস্তুত আছি, তার জন্য আমরা প্রস্তুত আছি প্রত্যেকেই। আমরা বেলা 11টার আগে আগে রানী রাসমণি রোডে যাতে পৌঁছে যেতে পারি, তার জন্য আমরা বাড়ি থেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে বেরোবো ইনশাআল্লাহ। ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।